নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে শুরু হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির বিক্রয় কার্যক্রম, পাশাপাশি চলছে ওএমএস কার্যক্রমও। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম। এই টিসিবির পণ্য বিতরণের মধ্যে রয়েছে তেল, ডাল এবং চিনি। তেলের মধ্যে রয়েছে 110 টাকা কেজি লিটার ধরে তেল এবং 65 টাকা কেজি ধরে ডাল এবং 55 টাকা কেজি ধরে চিনি বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন যে বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম ঊর্ধ্বগতি এবং ক্রমশই বেড়ে চলছে, এই জন্য নিম্ন আয়ের মানুষের কিন্তু এখন নাবিশ্বাস হয়েছে। আমি আছি এখন ব্রাহ্মণবাড়িয়া শহরের সি অফিস এলাকায়। আমার সাথে উপস্থিত আছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন। আমি একটু কথা বলতে চাই, আপনারা কার্যক্রম কীভাবে চালাচ্ছেন? আমাদের পৌরসভা এলাকা আগামী 3 দিন চলবে কার্যক্রম, এবং পৌরসভার বাইরে আরও 4 দিন ইউনিয়ন পর্যায়ে চলবে। মোট 7 দিন আমরা সারা উপজেলায় 16638টা ফ্যামিলি যারা টিসিবির কার্ডধারী তাদেরকে আমরা 2 কেজি তেল, 2 লিটার তেল, 2 কেজি ডাল এবং 1 কেজি চিনি দেবো আমরা প্রত্যেককে যারা কার্ডধারী আছে। প্রতি মাসে কিন্তু আমরা দিচ্ছি এখন আর কি, সেই মাসের কার্যক্রম আজকে শুরু করলাম আমরা। ধন্যবাদ। এর পাশাপাশি কিন্তু ওএমএস কার্যক্রমও চলছে এবং ভর্তুকি মূল্যে এই পণ্যগুলি কিন্তু দেওয়া হচ্ছে। তো এতে করে নিম্ন আয়ের যারা মানুষ আছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তিতে আছেন বলে আমরা কথা বলে এখানে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।